नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल किचन बम। आमी सुपर्णा। बंधुरा, आज के आमी बनाबो बाटरफ्लाई चिकेन। दारुण स्वादेर ई रेसिपिटी खेते भीषणी भालो लागे। आशा करी आजकेर रेसिपी आपनादेर खूबी भालो लागबे। भालो लागले एकटा लाइक करे देबेन, कमेंट बक्से जानाबेन केमन लेगेछे, सबस्क्राइब करबार अनुरोध रइलो आमार चैनलके। चलुन शुरू करी आजकेर रेसिपि। बंधुरा, एखाने आमी 250 ग्राम बोनलेस चिकेन निये निएछि। चिकेन एरम छोटो पिस करे केटे रेखेछि। प्रथमे चिकेन मैरिनेट करे नेब। दिए दिच्छि हाफ टेबिल चामच आदा बाटा। एबार दिए देब हाफ टेबिल चामच रसुन बाटा। दिए देब हाफ टेबिल चामच धने पाउडार, हाफ टेबिल चामच चाट मसला, हाफ टेबिल चामच गरम मसला पाउडार, एक टेबिल चामच काश्मीरी लंकार गुड़ो, 1/4 टीस्पून गोलमरिच गुड़ो, एक टेबिल चामच भिनेगार। दिए देव स्वाद अनुसारे लवण। एखाने आमी हाफ टेबिल स्पून लवण दिए दिलाम। एबार दिए देव 1/4 टीस्पून हलुद गुड़ो। दिए दिच्छी एक टेबिल चामच হোয়াইট অয়েল। বন্ধুরা, এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর চিকেন আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব হাফ টেবিল স্পুন লবণ। লবণ যে যার স্বাদ অনুসারে দিয়ে নেবেন। বন্ধুরা, এবার দিয়ে দেব 1/4 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। তারপর নরমাল জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ জলের ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের আলু পাতলা পিস করে গোল আকারে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেন নিয়ে নিয়েছি আলু, আর নিয়ে নিয়েছি টুথপিক। এবার প্রথমে একটা আলুর পিস নিয়ে নেব। তার ভিতরে দিয়ে দেব 1 পিস চিকেন। তারপর একটা টুথপিক দিয়ে এইভাবে গেথে নেব। আবার একটা তৈরি করে দেখাচ্ছি। 1 পিস আলু নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম 1 পিস চিকেন। তারপর এটা ফোল্ড করে টুথপিক দিয়ে এইভাবে গেথে তৈরি করে নেব বাটারফ্লাই চিকেন পিসগুলো। বন্ধুরা, এইভাবে আমি সব পিসগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কড়াইতে হোয়াইট অয়েল গরম হতে বসিয়ে দিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা নিয়ে নিয়েছি। বন্ধুরা, বাটারফ্লাই চিকেন পিসগুলো এই ব্যাটারে ভালোভাবে ডিপ করে নেব। তারপর কড়াইতে যে হোয়াইট অয়েল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে ফ্রাই হওয়ার জন্য এক এক করে সব পিসগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। মাঝে মাঝে উল্টে দিয়ে চারিপাশে ভালোভাবে ফ্রাই করে নেব। বন্ধুরা, বাটারফ্লাই চিকেন পিসগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব একটা টিস্যুর উপরে, তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো কেমন হলো তৈরি আজকের রেসিপি। বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভীষণই সুস্বাদু বাটারফ্লাই চিকেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো সসের সাথে এটি সার্ভ করবেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার চ্যানেলকে। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।